কলিজা বলা মানুষগুলো শেষ পর্যন্ত কলিজায় আঘাত করে গল্পটার সমাপ্তি করে। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হীরে। তাই বলে নতুন বন্ধু পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়েই কিন্তু আংটিতে হীরেকে ধরে রাখতে হয়। এক সিমটি সিঁদুর পরিয়ে দিলেই স্বামী হওয়া যায় না। আদর্শ স্বামী হতে গেলে স্ত্রীকে সম্মান ভালোবাসা দিতে হয়, আর তার না বলা মনের কথাগুলো বোঝার ক্ষমতা রাখতে হয়। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান, অপরটি হচ্ছে প্রেম। জীবনটা হলো রেল লাইনের উপর দুজন হাত ধরে হাঁটার মতো। একজন হাত ছেড়ে দিলে অন্যজনের ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়ে। যদি আপনি হাত ছেড়ে দেন তাহলে আপনি পরাজিত, আর যদি অন্যজন হাত ছেড়ে দেয় তাহলে আপনার বিশ্বাস পরাজিত।